অবশেষে বিদায় ঘটল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশটির নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট ডানপন্থী ইহুদি ধর্মীয় দল ইয়ামিনা পার্টির প্রধান তিনি রবিবার তেরোই জুন পার্লামেন্ট ভোটে নতুন সরকার নির্বাচিত হওয়ার মাধ্যমে নেতানিয়াহুর ক্ষমতার অবসান ঘটে একটানা দীর্ঘ বারো বছর ক্ষমতায় থাকার পর দুই হাজার একুশ সালের মার্চের তেইশ তারিখ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে সমস্যায় পড়েন নেতানিয়াহু নেতানিয়াহুকে সরাতে আটটি বিরোধী দল মিলে নতুন জোট গঠন করে এই জোটে বামপন্থী উদারপন্থী কট্টরপন্থী জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে ডানপন্থী ইহুদি ধর্মীয় দল ইয়ামিনার প্রধান নাফতালি বেনেত রাজনীতিতে প্রবেশের পূর্বে প্রযুক্তি খাতে মিলনিয়ার ছিলেন তারও আগে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন ইসরায়েলি দখলদারিত্বের কট্টর সমর্থক এবং ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী হিসেবেও পরিচিত এই নেতা আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ